শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তালেবান নেতার মাথার দাম ছিল 43 কোটি টাকা, অতঃপর তার দেখা মিলল কাবুলের রাস্তায়। তালেবানের ভয়ে 10 বছর পুরুষ সেজেছিলেন নাদিয়া। শত শত কোটি ডলারের মার্কিন অস্ত্র যেভাবে তালেবানের হাতে এসে পৌঁছাল। আফগানিস্তান থেকে শতাধিক কুকুর বিড়াল নিতে প্লেন পাঠাবে যুক্তরাজ্য। ইন্টারনেট থেকে উদাও তালেবানের 5 ওয়েবসাইট বন্ধ, হোয়াটসঅ্যাপ নাম্বারও। তালেবানকে এখনই স্বীকৃতি দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। এবং সবশেষ থাকছে, এবার পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করল চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্রের দূরদর্শ গোয়েন্দারা যার খোঁজে আকাশ পাতাল এক করে ফেলেছিলেন, সেই খলিল হাক্কানির খোঁজ মিলেছে। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, খলিল হাক্কানি আমেরিকার মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিলেন। যুক্তরাষ্ট্র তার মাথার দাম নির্ধারণ করেছিল 43 কোটি টাকা। হাক্কানির নেটওয়ার্কের এই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত রোববার তালেবান কাবুল দখল করার পর তিনি প্রকাশ্যে এসেছেন। সম্প্রতি কাবুলের একটি মসজিদে তাকে দেখা গেছে। খবরে আরও বলা হয়েছে, তালেবান আফগানিস্তান দখল করতেই আড়াল থেকে দল সামলানোর মাথাগুলো একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে। আফগানিস্তানের সবচেয়ে দুর্ধর্ষ জিহাদি আন্দোলন হাক্কানির নেটওয়ার্ক। তারা কোনো একক বিচ্ছিন্ন গোষ্ঠী নয়, তারা তালেবানেরই অবিচ্ছেদ্য অংশ। হাক্কানি গোষ্ঠী তালেবানের হয়ে আফগানিস্তানে দীর্ঘ কয়েক দশক ধরে অর্থ সংগ্রহ করে কাজ করছে। এই অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি খলিল। তালেবানের বর্তমান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা তিন উপপ্রধানের অন্যতম সিরাজউদ্দিন হাক খলিলের সিরাজউদ্দিন হাক্কানির চাচা। আল কায়দার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র 2011 সালে তাকে বিশ্বের মোস্ট ওয়ান্টেডের তালিকায় অন্তর্ভুক্ত করে। আফগানিস্তানে তালেবানের আগ্রাসন নিয়ে বহু ঘটনায় সামনে এসেছে, বিশেষ করে নারীদের নিয়ে তালেবানের নীতি। তালেবানের হাত থেকে বাঁচতে এক নারী নিজে বাঁচতে এবং পরিবারকে রক্ষা করতে হবে, সেই কারণে টানা 10 বছর পুরুষ সেজেছিলেন। জানা গেছে আফগানিস্তানে তখন গৃহযুদ্ধ। এমন অবস্থার মধ্যেই 1985 সালে কাবুলে জন্মগ্রহণ করেন নাদিয়া গুদাম দাস্তরগির। সেই সময় বুরকা এবং হিজাব ব্যতীত নারীরা ঘর থেকে বাইরে যাওয়ার অধিকার পেত না। দেশ জুড়ে ছিল সহিংসতা। চলমান এই পরিস্থিতিতে 1993 সালে তালেবানের বোমা হামলায় নাদিয়াদের বাড়ির একাংশ ধ্বংস হয়ে পড়ে। পরিবারের সবাই প্রাণে বাঁচলেও মৃত্যু হয় তার ভাইয়ের। নাদিয়া নিজেও গুরুতর জখম হন এবং প্রায় 2 বছর হাসপাতালের বিছানায় শুয়ে কাটান। 1996 সালে কাবুল পুরোপুরি তালেবানদের দখলে চলে গেলে তার জীবনও সম্পূর্ণ বদলে যায়। পুরুষের বেশে তিনি বাড়ির বাইরে একা চলাফেরা করতে লাগলেন, মসজিদে গিয়ে কোরআন পড়া শুরু করেন, এমনকি কাবুলে চাকরিও নেন। এভাবেই দিনের পর দিন উপার্জন করে পরিবারের মুখে খাবার তুলে দিতেন। 16 বছর বয়সের সময় তাকে পুরুষ ভেবে তালেবানরা স্কুলে ভর্তিও অনুমতি দিয়েছিল। এভাবে পুরুষ সেজে পুরোপুরি 10 বছর কাটিয়েছেন নাদিয়া। আফগান রাজধানী কাবুল এখন তালেবানের দখলে। তবে শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, রাতারাতি বিপুল সামরিক শক্তির অধিকারী হয়েছে গোষ্ঠীটি। আফগান বাহিনীকে দিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব সমরাস্ত্র এখন তাদের কবজায়। এখন তাদের পরিত্যক্ত 11 সামরিক ঘাঁটি সহ ন্যাটো সেনাদের ফেলে যাওয়া সশস্ত্রই তালেবানের নিয়ন্ত্রণে। এসব যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে সামরিক হেলিকপ্টার, বিমানবহর, অত্যাধুনিক সামরিক যান, ড্রোন এবং নাইট ভিশন চশমা প্রভৃতি। আফগানিস্তানে 20 বছর ধরে চলা আগ্রাসনের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পরপরই দেশ দখলের প্রস্তুতি শুরু করে তালেবান। নিয়ন্ত্রণ নিতে থাকে একের পর এক শহর। এর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দেশের বেশিরভাগ এলাকা দখল করে নেয়। শত সহস্র যুদ্ধাস্ত্র ফেলে পালিয়ে যায় আফগান বাহিনী। 11টি সামরিক ঘাঁটি সহ শত শত কোটি মার্কিন ডলারের সেই সব সামরিক সব যন্ত্রপাতি এখন তালেবানের হাতে। আফগানিস্তানে একটি পশু সেবামূলক ধাতব্য সংগঠন পরিচালনা করেন ব্রিটিশ নৌবাহিনীর সাবেক সদস্য পল ফার্থিং। সেখানে তার 25 জন কর্মীর পাশাপাশি রয়েছে শতাধিক কুকুর এবং বিড়াল। এসব কর্মী তাদের পরিবার এবং কুকুর বিড়ালগুলোকে নিয়ে যেতে একটি বিশেষ প্লেন পাঠাচ্ছে যুক্তরাজ্য।
শনিবার বিবিসির রেডিও ফোর এর একটি অনুষ্ঠানে সংগঠন নওজাত প্রসঙ্গে কথা বলেছেন ফার্থলিং। তিনি তার সব কর্মী এবং তাদের পরিবার ও কুকুর বিড়ালগুলোকে নিরাপদে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফার্থলিংয়ের পক্ষে প্রচারণা চালানো ডমিনিক ডায়ার বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে নৌজাত সংশ্লিষ্ট ৭৮ জনের ভিসা হয়ে যাওয়া উচিত। তাদের পাশাপাশি কুকুর বিড়ালগুলোকে আনতে আগামী কয়েকদিনের মধ্যে বিশাল একটি প্লেন পাঠানো হতে পারে। ডায়ার জানান, তাদের এই কাজে ব্রিটিশ সরকার বিশেষ করে দেশটির পরিবেশ মন্ত্রী সরাসরি সহযোগিতা করছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের এক ধনী ব্যক্তি এই মিশনে অর্থায়ন করেছেন বলেও জানিয়েছেন তিনি। পল ফার্থলিং তার সহকর্মী এবং প্রাণীগুলোকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিমানবন্দরে পৌঁছানোই সবচেয়ে বড় বাধা বলে মনে করছেন। তার মতে, আফগানিস্তানে যুক্তরাজ্যের পর্যাপ্ত হেলিকপ্টার না থাকা হাস্যকর। তালেবান কাবুল দখলের পর আতঙ্কিত হাজার হাজার আফগান যখন দেশ ছাড়তে মরিয়া, তখনই বিশেষ প্লেনে কুকুর বিড়াল নেওয়ার সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য। গত ১৫ আগস্ট সশস্ত্র বিদ্রোহীরা আফগানের রাজধানী প্রবেশের পর থেকে কাবুল বিমানবন্দরে ভিড় করছে অসংখ্য মানুষ। মূলত দুই দশক ধরে পশ্চিমাদের সহায়তা করা আফগানরাই তালেবানের ভয়ে দেশ ছাড়তে চাচ্ছেন। তাদের সঙ্গে ইউরোপ আমেরিকায় গিয়ে উন্নত জীবন গড়ার প্রত্যাশীরাও যোগ হয়েছেন বলে মনে করা হচ্ছে। পশতু, দারি, আরবি, উর্দু এবং ইংরেজি ভাষায় পরিচালিত তালেবানের ইন্টারনেট থেকে ওয়েবসাইটগুলো গায়েব হয়ে গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকেই ওয়েবসাইটগুলো আর দেখা যাচ্ছে না। সেই সাথে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকেও তালিবানি হোয়াটসঅ্যাপের গ্রুপ নম্বর সরিয়ে ফেলা হয়েছে। এর আগে মঙ্গলবার ফেসবুক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, তালিবানরা আমেরিকার আইন অনুযায়ী নিষিদ্ধ জঙ্গি সংগঠন। তাই সংস্থার নিয়ম মেনেই তালিবান সংক্রান্ত যাবতীয় পোস্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। ইউরোপীয় ইউনিয়ন এখনও তালিবানকে স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছে সংস্থাটির প্রেসিডেন্ট উরসুলা বন দার লেয়েন। শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে ইইউয়ের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের অভ্যর্থনার কেন্দ্র উপস্থিত হয়ে তিনি এই সব মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী এই প্রধান জানান, তারা এখনও তালেবানের সঙ্গে আলোচনায় বসেননি। গত রোববার আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান কোনো ধরনের রক্তপাত ছাড়াই কাবুল দখল করে। রাশিয়া, চীন জানিয়েছে তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে। যুক্তরাষ্ট্র বলছে তারা তালেবানের কর্মকাণ্ড দেখে তারপর স্বীকৃতির বিষয়টি ভাববেন। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বন দার লেয়েন বলেছেন, তিনি আফগানিস্তানে মানবিক সহায়তা ৫৭ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ৬৭ মিলিয়ন ইউরো করার প্রস্তাব দেবেন। ইউরোপীয় ইউনিয়নের এই নির্বাহী প্রধান বলেন, ইইউ উন্নয়ন সহায়তা, মানব অধিকার, সংখ্যালঘুদের সঙ্গে যথার্থ আচরণ এবং নারী এবং তরুণীদের অধিকারের প্রতি সম্মান জানায়। তালেবান পরিবর্তন হয়েছে এটা আমরা শুনে থাকতে পারি, কিন্তু আমরা কর্মকাণ্ডের উপর তাদের মূল্যায়ন করব। যেসব ইইউ দেশ আফগান শরণার্থীদের আশ্রয় দিচ্ছে, ইইউ তাদেরকে তহবিল দিতে প্রস্তুত বলেও জানান তিনি। চীনা নাগরিক বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে পাকিস্তানের গোয়াদার বন্দর এলাকায় গতকাল শুক্রবার চালানো আত্মঘাতী হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। ইসলামাবাদে অবস্থিত চীনা দূতাবাস একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করছে চীন। শুক্রবার ওই হামলায় অন্তত দুই শিশু নিহত এবং ৩ জন আহত হয়েছেন। চীনা দূতাবাস এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে কথাও বলেছেন পাকিস্তানকে। একই সঙ্গে আহতদের সঠিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি এই ঘটনার আদ্যোপান্ত তদন্ত করতে হবে এবং স্থির আওতায় আনার জোর দাবি জানিয়েছে চীনা দূতাবাস। যদিও এই হামলায় পাকিস্তানি এবং চীনা নাগরিকদের হতাহতের ব্যাপারে দূতাবাস দুঃখ এবং সমবেদনা প্রকাশ করেছে, এর আগেও পাকিস্তানে বেশ কয়েকবার চীনা নাগরিকদের উপর হামলা হয়েছে এবং বেশ কয়েকজন মারাও গেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদ্যগুণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।